নারায়ণগঞ্জের ফতুলার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষিকা লুৎফন নেসার পদত্যাগের দাবিতে ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা সোমবার দুপুরে হরিহরপাড়া এলাকার বিদ্যালয়ের সামনে ক্লাস বর্জন করে ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা জানান দায়িত্ব পালনের সময় পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত অর্থ নিয়ে মার্কশিটে নাম্বার দিতেন এই শিক্ষিকা চব্বিশ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা